বিয়ে করতে পারছো, তো তুমি একটু বিশ্বাস রাখতে পারতো না, আমার সাথে থাকতে পারতো না, এরকম অনেক বুঝাই সুঝাই পরে হোটেলে গেছে। এখন আমি আমার আমার অধিকারটুকু আমি চাই যে আমি যেন এখানে থাকতে পারি। ও আমার মাইন্ডে নিতে চায় না। দুই মাসের প্রেম, বিয়ের নাটক সাজিয়ে ধর্ষণ, পরে অস্বীকার করলে স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক মেনে না নিলে 20 বছর বয়সী নার্সিং পড়ুয়া শিক্ষার্থীর আত্মহত্যার হুমকি। স্বজনদের অভিযোগ, দুই মাস আগে ফেক্সিলোডের দোকান থেকে ওই শিক্ষার্থীর মোবাইল নাম্বার সংগ্রহ করেন মাদারীপুর সদরের চর গোবিন্দপুরের মেহেদী হাসান। পরে মোবাইলে কল দিয়ে শিক্ষার্থীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সে। গত 9 জানুয়ারি শিক্ষার্থীকে কল করে শহরে ডেকে আনে মেহেদী। এরপরে মিথ্যে বিয়ের নাটক সাজিয়ে একটি আবাসিক হোটেলে নিয়ে রাতভর ধর্ষণ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে নির্যাতিতা বুঝতে পারে প্রতারণার কথা। এরপর বিষয়টি মেহেদীর পরিবার ও এলাকার মুরব্বীদের জানালেও কোনো প্রতিকার পায়নি মেয়েটির স্বজনরা। ফলে বাধ্য হয়ে বুধবার সকালে স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে প্রেমিকা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। হোটেলে বলতে রাত হয়ে গেছিল, বলছে এখন যদি আমি বলছি যে আজকে রাত হয়ে গেছে, আজকে বিয়ে পরে তোমার, বলছে আজকে রাত হয়ে গেছে, এখন যদি বাড়িতে যাই তো অনেক চিল্লাফাল্লাই হবে, তা তুমি আজকে হোটেল থেকে সকালবেলা তোমার বাড়িতে উঠাবো। আমি বলছি যে আমি তাহলে রাজরে থাকি, তুমি আমার রাজরে দিয়ে আসো। তো রাস্তাঘাটে অনেক চিল্লাচিল্লি করছে যে রাজরে যে আমরা, বলতেছে যে না তুমি বিয়ে করতে পারছো, তো তুমি একটু বিশ্বাস রাখতে পারতো না, আমার সাথে থাকতে পারতো না, এরকম অনেক বুঝাই সুঝাই পরে হোটেলে গেছে। এখন বিয়েটা সত্যি ছিল না মিথ্যা ছিল, একটু মানে বুঝার ক্ষমতা আমার নাই। বলছে যে ওইটাই নাকি বিয়ের কাগজ, তো আমার কাগজ আমার জন্ম নিবন্ধন ইটি ছিল, ওরও জন্ম ওরও কার্ড করছিল, কার্ডের নাম্বার টাম্বার উঠে ছিল, ওই কাগজটা মানে লুকায় ফেলছে। এখন বলতেছে যে ওইটা বিয়ে করিনি আমরা। এখন আপনি কি চান? এখন আমি আমার আমার অধিকারটুকু আমি চাই যে আমি যেন এখানে থাকতে পারি। ও আমার মাইন্ডে নিতে চায় না। আমি চাই যে মেয়েটা যাতে এবারে বউ হয়ে থাকে, মান সম্মান মতন যাতে বউ হয়ে থাকতে পারে, ইজ্জত মান সবই গেছে। একটা মেয়ের জীবনে কাপড় পরে, ছায়া পরে, ব্লাউজ পরে ইজ্জত রক্ষা করার জন্য সেই ইজ্জত হানি হয়ে গেছে। আর ইজ্জতের পর আর কিছু না, হয় মেয়ে মেনে নেবে, আর নাহলে মেয়ে বেড়ে থেকে তাজা আইসে দরকার হলে মৃত্যু নিয়ে যাম। তবে ওই মেয়ে নেওয়ার মতন আমাদের কোনো আর মুখ নাই। আমরা চাই আমার মায়ের ইজ্জত মান সবই তো গেছে, কিছুই নাই আল্লাহ দিলে। এখন আমার মায়েরা যেভাবে এই বাড়ি থাকতে পারে, সেই বিচারটা আমরা চাই। ওনার মান সম্মান লুটে নিয়ে যে এখন ওর সাথে ছলনা করতেছে যে আমি তোমারে বিয়ে করিনি, তাই আমাদের দাবি যে আমাদের এই বোনটা যেভাবে ওর মান সম্মান বজায় রেখে ও এই বাড়ির বউ হতে পারে কিংবা বউ হয়ে থাকতে পারে, সেই দাবি আমি এখানে জানাচ্ছি। প্রেমিকার অনশনের খবরে এলাকা ছেড়ে পালিয়েছে মেহেদী। তবে ঘটনার এখনো কোনো সত্যতা পাওয়া যায়নি বলে দাবি করেন অভিযুক্তের চাচাতো ভাই। এটা আমাকে আমরা জানা নাই, আর আমরা জানিও না এই যে বিয়া হয়েছে বা হইব বা রয়েছে এখানে, এই কথাটা বাইর করার জন্যই আমরা অনেক চেষ্টায় আছিলাম। সে এই বাড়ির বউ হয়ে আইসে, যদি ডকুমেন্টস থাকে তো এই বাড়ির বউ হয়েই থাকবো, আর যদি ডকুমেন্টস না থাকে তাহলে আমাকে যে ইজ্জত গেছে ইজ্জত হারা বলে দিয়ে দেবো। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। আমরা অবশ্যই এই ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। অপরাধী যে হোক তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, এটি মারাত্মক ধরনের একটি অপরাধ এবং আমরা সমাজে এটি দৃষ্টান্তমূলক একটি ব্যবস্থা নিতে চাই, যেন ভবিষ্যতে কেউ এই ধরনের আর সাহস না পায়, কোনো নারীর সাথে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, এই জন্য আমরা বিষয়টাকে গুরুত্ব সহকারে নিয়েছি। অভিযুক্ত মেহেদী পেশায় একটি মোবাইল ব্যাংকিংয়ের আরএসও। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।